আসসালামু আলাইকুম। কেএফএ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এক ছোট ভাই আসলে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই একটা পিসি বিল্ডের ভিডিও দিতে, তো ওনার জন্যই আসলে ভিডিওটা তৈরি করা। তো যারা 35 থেকে 36 হাজার টাকার মধ্যে বেস্ট একটা গেমিং পিসি বিল্ড করতে চান, তারা আসলে এই ভিডিওটা দেখতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি এই যে ক্রিয়েটার্স কম্পিউটার এই ওয়েবসাইটটা আমি চুজ করছি, তো এই ওয়েবসাইটটা সাজেস্ট করার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা আসলে খুব রিজনেবল প্রাইসে কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করে থাকে। আপনারা আসলে জেনে থাকবেন যে হাসান ব্লক, হাসান ভাই যে ভিডিওগুলো তৈরি করে সেটা এই ক্রিয়েটার্স কম্পিউটার থেকেই। তো আমি আসলে আপনাকে ছোট একটা আইডিয়া দিচ্ছি এই পিসি বিলটা করার জন্য। তো আশা করি এই আইডিয়াটা থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি মাদারবোর্ড হিসাবে চুজ করেছি টাপ গেমিং B450M প্রো। তো এই মাদারবোর্ডটা চুজ করার কারণ হচ্ছে মানে কম প্রাইজের মধ্যে খুব ভালো একটা গেমিং মাদারবোর্ড এটা আসুসের। আর আপনারা জেনে থাকবেন যে আসুস সবসময় গেমিং সেগমেন্টটায় খুব ভালো নজর দেয়। তো এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস মাদারবোর্ড। তো AMD প্রসেসর হিসেবে আমি চুজ করছি AMD রাইজেন 5 5600G। এটা একটা জাতীয় প্রসেসর, এটা এটা দিয়ে সবাই পিসি বিল্ড করে, কারণ এটা কোনো ইন্টিগ্রেটেড প্রসেসর এটা দেয়া আছে, এটা কোনো মানে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড লাগে না। এটার মধ্যে যে গ্রাফিক্স কার্ড আছে সেটা থেকে GTA 5, কল অফ ডিউটির মতো বড় বড় গেমগুলো খেলা যায় মিডিয়াম সেটিংসে। তো এই জন্যে আমার এই প্রসেসরটা চুজ করা। র্যাম হিসাবে আমি সিঙ্গেল চ্যানেল একটা র্যাম চুজ করেছি PNY XLR 8 8GB DDR4 3200 MHz-এর একটি র্যাম। এটার দাম হচ্ছে 2700 টাকা। আর এখানে বলে রাখি এটার দাম নির্ধারণ করা হয়েছে এই যে আপনার প্রসেসরের নাম রাইজেন 5600G-র দাম নির্ধারণ করা হয়েছে 17500 টাকা। তো ওনাদের সব থেকে কিনলে আসলে এটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইসটা দেওয়া আছে 17500 টাকা। যদি আনঅফিসিয়াল কেনেন একটা প্রসেসর সেক্ষেত্রে 13500 টাকার মধ্যেই কিনে ফেলতে পারবেন। তো এখানেও অফিসিয়াল যেটা আছে সেটা 3 বছরের ওয়ারেন্টি থাকে, আর এটাও 3 বছরের ওয়ারেন্টি আছে মানে আনঅফিসিয়ালটাও। তো আমার সাজেস্ট অনুযায়ী আপনারা ওই মানে টাকা হিসেবে খরচ না করে ওই আনঅফিসিয়ালটা কেনাটাই আসলে মানে ভালো হবে। তো সেক্ষেত্রে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আনঅফিসিয়াল প্রসেসরটা কালেক্ট করতে পারেন। আমি এখানে দুইটা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলতে চাই। সেটা হচ্ছে যদি ভবিষ্যতে আপনি কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করেন সেক্ষেত্রে আমার সাজেস্ট অনুযায়ী এই পাওয়ার সাপ্লাইটা নেবেন, যে 500-এর ইবোলার ব্র্যান্ডের EV500 500-এর এই পাওয়ার সাপ্লাইটা নেবেন। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কোনো দ্বিতীয়বার পাওয়ার সাপ্লাই কেনার প্রয়োজন হবে না। আর যারা মনে করেন কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবেন না তাদের জন্য আসলে এই পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে রিভেঞ্জার ব্র্যান্ডের VP350W-এর একটি পাওয়ার সাপ্লাই, এটা 1400 টাকা দাম। আমি SSD হিসাবে চুজ করছি HP EX 900 M.2 250 GB-র একটা SSD। এটার দাম হচ্ছে 2600 টাকা। এটা আসলে খুবই ভ্যালু ফর মানি একটা প্রসেসর, মানে ভ্যালু ফর মানি একটা SSD। তো এই SSD-টা দিয়ে আপনার আশা করি সব ধরনের কাজ চলে যাবে। আর কেসিংটা আসলে হচ্ছে যে যার যার পছন্দ মতো জিনিস, আমি আমার মতো করে একটি কেসিং দিছি মানে এই বাজেট সেগমেন্টের মধ্যে যেটা হয় আর কি, এই যে এই কেসিংটা। তো এই কেসিংটা আপনারা আসলে চুজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো আপনারা কেসিং চুজ করে নেবেন। তো এই সবগুলো কম্পোনেন্ট মিলিয়ে আমার মোট 35200 টাকা হয়েছে। তো আপনারা আসলে বাজার চেক করে দেখবেন যে আমার মানে আমি যে বাজেটটা করছি বা আমি যে এইটা করছি এর ভিতরে এটা আসলে ঠিক আছে কি না। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জানা মতে এই মানে এই বাজেটের মধ্যে এইটাই সবচেয়ে বেস্ট কনফিগারেশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।